নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল বাংলা সাপোর্ট চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আপনি যদি গুগল ড্রাইভে ফটোস, ভিডিওস, অডিও কোনো ধরনের ফাইল আপলোড করতে পারছেন না, তো আপলোড করতে গেলেই তো আপলোডিং ফর ওভার ওয়াইফাই এরকম কোনো একটা লেখা দেখাচ্ছে, তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক। তো গাইস, ভিডিও শুরু করার আগে আপনার ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দিন, যাতে পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক। তো গাইস, আমি আপনাদের সামনে কয়েকটা ফটো আপলোড করে দেখাচ্ছি, ঠিক আছে? প্লাস এখানে ক্লিক করে আপলোড। তো আমি এখান থেকে কয়েকটা ফটো নিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং, বাট আপলোডিং কিন্তু হবে না, ঠিক আছে? তো থ্রি ডটে এখানে ক্লিক করে সেটিংয়ে যাবেন। তো সেটিংয়ে গিয়ে এখানে ক্লিয়ার কেস দেখতে পাবেন, তো এই অপশনটা আপনি ক্লিক করবেন। তো এখানে ওকে করবেন। তো এটা ক্লিয়ার করার পর কেস সাইজটা আপনি এখান থেকে 1000 MB করে দিবেন। তো নেক্সটে আপনাকে যেটা করতে হবে, একটু নিচে আসার পর যে ট্রান্সফার ফাইলস অনলি, এটা অফ করে দিবেন, ওভার ওয়াইফাইটা অফ করে দিবেন। তো তারপর আপনি ব্যাক চলে আসবেন। তো ব্যাক এসে তারপর আপনি আবার যেখানে ফটোগুলো আপলোড করেছেন সেখানে আসবেন। তো এখানে এসে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার যে ফটোগুলো মানে ওভার ওয়াইফাইয়ের জন্য আটকে ছিল, তো এখন আপনি দেখতে পারবেন সেগুলো কিন্তু আপলোড হচ্ছে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপলোড হচ্ছে। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন, দেখবেন সফল হবেন। তো গাইস, এই ছিল ভিডিও। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তো একটা লাইক দিন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।